আপনারা শুনতে পেরেছেন একটুখানি আগেই আমাদের দুজন শিল্পীকে পালা দিলেন নবদ এবং বেলায়েত ভাই কথা বলবেন না অনেক চিন্তা ভাবনা করে তারা পালা দুটি বণ্টন করলেন আমাকে বলেছেন শিরিন দেওয়ান গাইবে হচ্ছে বেলায়েতের ভূমিকা আর বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার শাহালম ভাইকে দিয়েছে নবতের ভূমিকা পালাটি দিয়ে আবার বললেন আপনারা কথা যত কম বলতে পারেন কর্তা ইচ্ছা কাম পাকা ধানে হচ্ছে মই আপনারা যদি সন্তুষ্ট থাকেন আমরা এই এই গান করলে বা এই এই কথা বললে যদি আপনারা সন্তুষ্ট থাকেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট করতে গান গেয়ে শাস্ত্র বিধান বলে আপনাদেরকে সন্তুষ্ট করব এমন ক্ষমতা কিন্তু আমার নাই অনেক বড় একটা বোঝা আমাকে চাপিয়ে দিয়েছেন আমি চেষ্টা করব আমার এই বেলায়েতের আইন যিনি জারি করে গেছেন সর্বক্ষণ যিনি আহাজারি অবস্থায় ছিলেন আমার সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যাহা আদেশ করে গিয়েছেন নবী যাহা বণ্টন করে দিয়েছেন আমরা যেন আমার সেই নবীর আদেশ পালন করতে পারি বেলায়েতের মালিক যিনি নবুয়তের মালিকও তিনি নবুয়ত মানেই নবী নবী মানেই নবুয়ত নবা শব্দ থেকে যেমন নবী সৃষ্টি হয়েছে তেমনি নবুয়ত যে একটা নূরের অংশ নবুয়ত মানেই হচ্ছে নূরের একটা অংশ ভাণ্ড অর্থাৎ যখনই উনি নবুয়ত পেয়েছেন তখনই নতুন সৃষ্টি নতুন পয়দা কর্ণেওয়ালা সেই বড় ভাটটিও তাকে দিয়েছেন তবে পালায় যাওয়ার আগে পালার গান করার আগে বাউল গানটা হচ্ছে রং রস কান্না হাসি কান্না সব কিছু নিয়েই বাউল গান আমাকে যিনি এত সম্মান করে কথা বললেন ইজ্জত দিয়ে কথা বললেন শাহালম সরকার ভাই যার কোনো পরিচয়ই লাগে না এক নামেই সবাই চেনেন পরিচয় লাগে না কিন্তু বন্ধনার মধ্যে পরিচয় কম দেয় নাই অনেক পরিচয় তিনি দিয়েছে তবে একটা মজার কথা বলছে উৎসাহিত করেছে সে যিনি সম্মানিত সেই তো আরেকজনকে সম্মান করে কি বলেন তিনি বলেছে আমি অনেক সুনাম অর্জন করেছি মানে বর্তমানে যেভাবে যেখানেই অনেক সুনাম অর্জন করি এরপর বলছে যে জানেন তো আরেকজন শ্রদ্ধেয় দুজন শিল্পীর নাম বলেছেন অনেক বড় করে তিনি আমাকে দেখেছেন আমি মনে করি তিনি অনেক বড় আকাশ ছোঁয়া পর্যন্ত তার গুণ আছে শিল্পী জগতের মধ্যে আমি তার বিশেষ একজন ভক্ত মানে তার কথার অনেক বড় ফ্রেন্ড আমি তার সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তার কথাগুলো যখন বলে আমার শুনতে ইচ্ছা জাগে কারণ অনেক পালা গান আমার যতটুকু গানের বয়স তার সাথে আমার অনেক বেশি বেশি গান হয়েছে আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ করলেই দেখতে পারবেন যে তার সাথে আমার গভীরভাবে গান হয়েছে কিন্তু আমাকে সে একটি কথা বলছে মানে কথাটা মানে আপনারা তো শুনছেনই যে টাকার বিষয়টা যে আমি বলছি আমি যোগ্য নই তো তখন তিনি আমাকে আবার বললেন যে তুমি যোগ্য না কে টাকা যখন দিয়েছে তখন তো তুমি ঠিকই নিয়েছো বলছে না কথাটা
তুমি যোগ্য না, তারপরেও তো তুমি টাকা নিলা। আসলে বিষয়টা কি, আমি টাকাটা নিয়েছি, আমি সম্মান জিনিসটাকে বড় মনে করি। কেউ যদি মন থেকে আমার আবেদন, আমার করুণা আকাঙ্ক্ষা, আমার গুণকীর্তন শুনে যদি কেউ আমাকে সম্মান করে, কি বলেন বাবা, সেটা আমি নিব না? সেটা তো সবাই নেবে, আপনিও নেবেন। আপনি কিন্তু বলবেন না যে আমি নিব না, আমাকে দিয়েছে এই জন্য আমি নিয়েছি। তো এটা সবাই নেয়, আমি না শুধু সবাই নেয়, আমি আসলেই যোগ্য না। এখনও বলি যে আমি আসলেই যোগ্য না, আপনারা যোগ্যবান বলে আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটি গান গায়া যাই, গানটা গাবো গোসাই রূপচাঁদ গোসাইর। অনেক দামি একটা লেখক, অনেক দামি একটি গান আমি আপনাদেরকে উপহার দিব। আমি জানতে হেলাম গো তোমার ধারে তে, জানতে এলাম গো সাধুর ধারে তে, আমি জানতে এলাম গো তোমার ধারে তে। অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, অন্ধকার অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, তার আকার সাকার দীপ্তকার, এই কয়কারাতে তার সপ্তমকারী সেই জীবনে সৃষ্টি করে, সৃষ্টি করে নবীজিকে পাঠাইল দিন জারিতে, আমি বলতে এলাম গো তোমার ধারে তে, আমি বলতে এলাম গো তোমার ধারে তে।
মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ,
এইবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্মসভায় আছেন যারা সালামও জানাই গন্ডগোলটা রাখবেন বারণ তাই ধরে জানাই আপনারা সবাই যদি করেন গন্ডগোল আমাদের এই গানের মাঝে পড়ে যাবে ভুল আপনারা সবাই যদি থাকেন এমনি চুপ চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারবো খুব আপনারাই আছেন যত গানের আসে কান প্রত্যেকের চরণে রইল অধমের সালাম ভাবেতে নুবত বেলাতে পাল্লা দিয়ে যায় ভাবের কথাই আস্তে আস্তে বলবো সমদয় যেই ভাবেতে তাহার কথা কইরা দিব বলছে কথা কম বলবো আমার দরদি আমার প্রাণের দরদি আমার দরদি যে গানটা আমি গেয়েছি আমি নবদ সম্পর্কে জানতে চাই কি বলেন আমি জানতে চাই কোন রাতে নবী পয়দা কোন রাতে আদম পয়দা কি আমরা জানতে চাই না সেই নূরটা কোথায় আল্লাহ তাআলা রেখেছিলেন দেখেন কথার সিস্টেমটা নূরটা কোথায় রেখেছিলেন যখনই নূরটা রেখেছিলেন তাহলে তো অবশ্যই একটা ভাণ্ড ছিল কি বলেন যদি সে ভাণ্ডটা থাকে তাহলে আমার মনে হয় নূরের আগে ভাণ্ড সৃষ্টি হয়েছে কি নূরটা কি বাতাসে রেখেছে না কোনো পিয়ালাতে রেখেছে নাকি কোনো জমিনে রেখেছে না কোথায় রেখেছে আমার মনে হয় ভাণ্ডের মধ্যে যদি নূর থাকে তাহলে অবশ্যই এখানে কি ভাণ্ডটা আগে সৃষ্টি করেছে বড় গুণী শিল্পী ভালো শিল্পী ইধন ভাই আমি যখন গান গাব তখন গানের সাথে বাজায়া ফানা বিল্লা করে ফেলবা কিন্তু যখন কথা বলবো তখন একটু আস্তে আস্তে বাজাই কয় কথার মতো কথা হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে সেটা অল্প জালেই সেজে কথা ঠিক কিনা এত কথা বলতে হয় না গানের ভাষাই বলেছে এগারো কার ছিল চার কার গোপনে কেন রইল অত্যন্ত গুণীজন সে আমার কথার মীমাংসাগুলো করবে তখনই আমি বুঝবো নূর আগে না নবুয়ত আগে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে থাকেন তাহলে এই যে হেরা পর্বত গুহায় যে আবার শুনছি যে উনি বয়স ছিল চল্লিশ বৎসর উনি পনেরো বৎসর সাধনা করে সেখান থেকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে নবুয়ত প্রেরণ করেছিলেন আমি শুধু জানতে চাই যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করতেন না তাহলে ওনাকে নবুয়ত ওহির মাধ্যমে আসলো কেন আসলো আর উনি ওখান থেকেই যদি নবুয়ত পেয়ে থাকেন তাহলে আমার নবী কি কম গুণী ছিল উনি কি ওখান থেকেই নবুয়ত পেয়েছে নাকি তারও আগে উনি নবুয়ত পেয়েছে এই শুধু আমার একটু জানার বিষয় সে জানে গো যার সামনে যার পাবে তিরিতি তিরিতি তারাই 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 জানে গো যার সামনে যা ভাবে তিরিতি এই পালা হইল নবুয়ত এবং বেলায়ের যে গানটা প্রথম করলো অত্যন্ত মূল্যবান গান অনেক উপরের এখন সমস্যাটা কি ছেলে কান্দে মুয়াল লাইগা আর বাবে কয় দুই বিঘা জমিন লিখে দিমু ওর কান্দন থামবো কান্দন থামতো না কারণ ওর লো মুয়ার দরকার আর এই জমিনের বুঝেই কি তাই না এখানে
দেওয়ান সাহেবা এই সব গান সব এলাকায় চলে না। হ্যাঁ, এরপর এলো আমার এই যে ভাই ডাইন পাশে বসা, আমার এই ভাইয়ে কইছে ভাই কথাবার্তি কম কইবেন খালি গান গাইবেন, এর লেগে মুখটা বন্ধ রাখছিলাম। কিন্তু আমি দেখলাম মুখ বন্ধ রাখলে চলতো না, সমস্যা হয়ে যাইব। তাই ইনশাল্লাহ কন্নুরেতে নবী, কন্নুরেতে আদম, এবং নবী যদি আগেই নবী হয়ে থাকে তাহলে ওহির মাধ্যমে নবুয়তি সে পাইল কেন? দেখেন আপনারা যারা জায়গা জমিন কিনেন কিনছেন, এই চালা এই না ই করেন নাম গো কষ্ট দেন না, এমনিতেই মনে করেন আপনি জেনে চালুয়া ঢুকছেন ওটি হলো হ্যার ওদিক, ওই দিকের মানুষ এমনি পাতল হয়ে গেছে, আমার এদিক ঠিক আছে কি ঠিক নি? তো আমার আপনারা যারা জায়গা জমিন কিনেন, অগজি গাইলাম যে কি কইলাম রে আমি, সব আমার দিকে চাই রয়েছে, মানে আমারে মনে করাই দেয় না, মনে করাই দিব কেন? ওই যে এক বয়াতি বলে বুইলা গেছে প্রশ্ন, লগের বয়াতি জিগাইছিল যে লঙ্কা যে পার হইল, হ্যাঁ এই হ্যার নাম কি? অনে তো বুইলা গেছে, মানে এই বয়াতি কয় লঙ্কা যে পার হইল তার নামটি ছিল কি? দুয়ারপত্র কয়, দুয়ারপত্র কয় দশ আনা ছয় আনা ভাগ আমরা জানি কি, মানে টাকা তুমি যা পাও এটা দশ আনা তুমি নাও ছয় আনা আমগো দেও, তা আমরা কম কেন? হ্যাঁ রে বয়াতি কয় আজ হইতে ভাগ হইল সমানে সমান, ওরা মনে করাই দেয় লঙ্কা যে পার হইল বীর হনুমান। মানে তোরা কি হেই রাস্তা ধরছ? মানে খালি হরা বাজাইস না গানও শুনিস। জাগা জমিন যারা কিনেন তারা জানেন শাহ আলম সরকারের থেকে শিরিন দেওয়ান দুই বিঘা জমিন কিনে নিল, ধরেন আর কি, এখন কিনা নিল দলিল করলো, দলিল টলিল কইরা এই দলিল নিয়া ট্রাঙ্কের মধ্যে থুয়া দিল, হ্যাঁ থুয়া দিল, সে কি জমির মালিক? সে জমির মালিক না, কেন? ওইটারে মিউটেশন করতে হইব, মিউটেশন মানে রূপ বদলানো, আগে ছিল এই জমি শাহ আলম সরকারের সরকারের ঘরে এই রূপে, এখন হইল এই শিরিন দেওয়ানের নামে ওইটা চলে আসবে, তখন হইল সরকার তারে স্বীকৃতি দিল যে হ্যাঁ তুমি এই জমির মালিক, কথা ঠিক কিনা? তাহলে আমার নবী যদিও আগে এই নবী নবুয়তি পাইছে, কিন্তু নবী চল্লিশ বছর আট মাস ছয় দিনের দিন ওই রকম ওইটাকে মিউটেশন করাই দিল যে হ্যাঁ এখন তুমি নবুয়তি মানুষের মধ্যে প্রচার করতে পারো, এর আগে প্রচারের হুকুম তার উপরে ছিল না। নয় নবী নবুয়তি পাইছে এই চল্লিশ বছর আট মাস ছয় দিন বয়সে, পাইব কি আরে, ওইটার লো হুকুম পাইছে যে হ্যাঁ মানুষের মাঝে এখন তুমি প্রচার করো। যেমন একটা মানুষ পীরের দরবারে গিয়া হাতে হাত দিয়া বায়াত হইলে সেই আরেকজনকে মুরিদ করতে পারে কি? পারে? পারে না। আরে হ না কন্যা কেন? পারে বলে
আপনার এলাকায় যে নাওদুম চালান না, ওই দেখবেন ওই বর্ষা হনের আগেই যারা নৌকার মালিক হেরা ওই নৌকা পানিতে উঠাইয়া এরপরে ওই হারাইয়া মারাইয়া আলকাতরা দেয়, মাইটা তেল দেয়, দেয় না? তো এই একজনে কয় কি ভাই আমার নৌকাটা ওই বা মাইকেলা ভাই ওইটা আপনি গোপনে গোপনে ঠিক করেন, কেউ যেন বুঝতে না পারে। তো এই মাইক এই কি বলে ওই নৌকা টান দিব হনে একলা টাইন না উঠাইতে পারে না। হ্যাঁ অনেক সিরিন দেওয়ান আবার হন দিয়া যায়, কয় সিরিন দেওয়ান আমার লগে একটু নৌকাটা টান্দা দেও। কয় কি সিরিন দেওয়ান কয় আমার মুখে ঘাও, কয় তুমি নৌকা টান দিবা আতে তো ঘাও দিয়ে হইব কি মুখে, কয় টের তো পাও না নৌকা টান দানোর সময় হে করতে হইব না, মুখের মধ্যে ঘাও সর সরে ফাইট উঠব। এখানে আপনারা আমার লগে একটু হেইও মেইও কইয়েন আমি শক্তিটা পামু কি কন। তদ্রূপ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেরই নবী, সে নবুয়তি পাইছে এই প্রচারের হুকুম পাইছে, পরে সে কোন সময়কার নবী আমি একটা গান গাইলেই বুঝতে পারবেন। একদিন খবর লইয়া জিবিরাইল আমার দিনের নবীর ঘরে, দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে, দরজা খুইলা জিব্রাইলকে দেখা বিবি ফাতেমায়, বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবাই, কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল, তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম সফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাস, আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে, আব্দুল্লাহর নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসুল, নবী আমার অনেক ছোট জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়, আমায় ঠাট্টা কি উপহাস করলো করলো অপমান, আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান। হইতে জিব্রাইলে করিলেন গমন, মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন, নবী বলে ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখাই এত কালো, জিব্রাইলে কয় দিনের নবী বিচার একটা চাই, ছোট কাকা বলেই অপমান করলো ফাতেমার, নবী বলে ও জিব্রাইল তার হইবে বিচারও, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো, জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা, সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জল তো সদায় ঝলমল ঝলমল করে, 70,000 বৎসর তারা উদয় হইয়া রয়, দুইবার থাকলে 70,000 বৎসর থাকতো আমি দিলাম পরিচয়, এইভাবে দুইবার থাকতে আর উদয় হইতে দেখছি তারা, 72,000 বার চিন্তা করেন নূর নবীজি কষ্ট তয় আমার। হ্যালো মাতা, 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 হ্য
কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার সয়। নবী বলে, ও জিব্রাইল, তুমি তার পাইবা পরিচয়। আসো 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 জিব্রাইল, আমার পৃষ্ঠের পরে। পৃষ্ঠের পরে গেল জিব্রাইল, নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল, যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানি। জিব্রাইল কয়দিনের নবী, আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সেতারা দেখতে পাই। আমার নবী বলে, শোনো তুমি, নবী বলে, শোনো তুমি, সেই সেতারা ছিলাম আমি। নবী বলে, শোনো তুমি, সেই সেতারা ছিলাম আমি। নবী বলে, শোনো তুমি, জিব্রাইল একটি আমি, একটি আলী, একটি ফাতেমা, হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বায়। একটি আমি, একটি আলী, একটি ফাতেমা, হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বায়। তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে, পঞ্চজনা পাঠ পাঞ্জাতন বলি তোমার কাছে। চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা, তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়। জিব্রাইল তুই ইমাম, তোমার বড় চিন্তা করো একবার, তুই ইমামে কইলে কাকা আমি করতো কি বিচার। মনটা রে না দেইখা সাদা, সন্দে দাদা, আমি কেন্দে আনছিলাম ঘরে, আমি এই ওয়াই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ। মনটারে না দেইখা সারা, দুই চোখের পছন্দে দাদা, মনটারে না দেইখা সারা, দুই চোখের পছন্দে দাদা, মনটারে না দেইখা সারা, দুই চোখের পছন্দে দাদা, কেন যে আনছিলাম ঘরে আমি এই ওয়াই আনছিলাম ঘরে, আমি এই কেন যে আনছিলাম ঘরে আমি এই ওয়াই তস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, তস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ। এই গানটা লওয়ার একটা কারণ আছে, সেই কারণ হইল আমাদের বাউল গান যারা শুনতে আসে এক একজন হইল এক এক রকমের, কি কেউ তত্ত্ব গান শুনে, কেউ বিচ্ছেদ গান শুনে, কেউ বয়াতির
রং ঢং দেখে, কেউ আবার দু চারটা রঙরসের কথা শুনে, কি কথা হাসা কইলাম নি। হ্যাঁ, এই যারা একটু রং রসের লাগে আইছেন তাকে একটু রং রস দিয়া দেই। হ্যাঁ, বাড়িতে ওই যে পিঠা বানাইলে দেখবেন নারকল ভাঙ্গে, ছোট ছোট পোলা বানে ভাঙনের সমকিয়া বাটিলে খাল আম হেললে পানি। আবার ওই যে আগে ময় মুরব্বীরা কইতো, বউ নারকলটা যে ফাটাইবা এমন ভাবে ফাটাইবা যেন দুইটা আইসা দিয়া দুইটা ডাবুই রয়। কি আর আশেপাশে যদি ওই হ্যাঁ এই আশেপাশে গাঁজা খোর, এটা কোন যায় আশেপাশে যদি গাঁজা খোর থাকে তাইলে কয় শোভাগুলি যদি পাইতা, কারণ ওই নারকেলের শোভার আগুন সহজে নিবে না, ওইটা খাইয়া খুব শান্তি। কি কর জামাল, তো এই যার জন্য যে শোভার পাগল তারে পানি দিলে হ্যাঁ খুশি না, আর যে বাচ্চায় পানির পাগল ওরে শোভা দিলে খুশি না, যারে যেটা ওইটাই দিতেইব। মন টারে না দেখার সাদা দুই চোখের পছন্দে দাদা, কেন যে আনছিলাম ঘরে আমি এই ওয়াইফ, তসতস কইরা ছাড়লো আমার ওয়ান্ডারফুল লাইফ। যারা বিয়া শাদি করছেন আমার গানের কষ্টটা তারা বুঝবেন, কি কথা ঠিক নি? হ্যাঁ, একটু জোরে আওয়াজ দিয়ে এখন বাড়ি পর্যন্ত যাও, ঠিক নি? বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছাই দিবেন, বাদ বন্ধ। দেখেন ডাইল আমার, সাইল আমার, লারকি আমার, হ্যাঁ তেল আমার, লবণ আমার, হেরা খালি টু রান দে, এরপরও তিন বেলা খোটা দেয়, তোমার সংসারে আমার সুখ হইল না, আমার চেয়ারম্যানের পোলায় বিয়ে করতে চাইছিল, কি ঠিক নি? এখানে এই মনের দুঃখে একটা গান লিখা লইছি, ছিলাম ভালো ছিলাম আন্ডা খাইতাম ভুল, লোকের কথাই করলাম বিয়া সুখের কথা শূন্য, একলা ছিলাম ভালো ছিলাম আন্ডা খাইতাম ভুল, আমি সুখের আশাই করলাম বিয়া লোকের কথা শুন্য, এখন সেই ভুনা আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা, এখন সেই ভুনা আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা, এখন সেই ভুনা আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা, খাইতে চাইলে মারে ডান্ডা আসে লইয়া নাই, ওই খাইতে চাইলে মারে ডান্ডা আসে লইয়া নাই, মারে ডান্ডা আসে লইয়া নাই, একলা ছিলাম ভালো ছিলাম বাদাম খাইতাম ছুল্লা, শুধু মুখ নাড়াইলে ওয়াইফ থাকে ভুল্লা, এখন শুধু মুখ নাড়াইলে ওয়াইফ থাকে ভুল্লা, একলা ছিলাম ভালো ছিলাম বাদাম খাইতাম সুল্লা, এখন শুধু মুখ নাড়াইলে
খাইলাম তারে না দিয়া ঝগড়া কইরা এই সব মিয়া কি খাইলাম তারে না দিয়া ঝগড়া করে এই সব মিয়া কি খাইলাম তারে না দিয়া ঝগড়া কইরা এই সব মিয়া মামলা করে কোর্টে গিয়া উকিলের নাম সাইদ ওই মামলা করে কোর্টে গিয়া উকিলের নাম আরে মামলা করে কোর্টে গিয়া উকিলের নাম সাইদ ভালো ছিলাম ঘুরতাম বাইরে বাইরে এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে একলা ছিলাম ভালো ছিলাম ঘুরতাম বাইরে বাইরে এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে ভেবে কয়সা আলম সরকার করুক হাজার জীবন সরকার ভেবে কয়সা আলম সরকার করুক হাজার জীবন সরকার ভেবে কয়সা আলম সরকার করুক হাজার জীবন সরকার তবুও যে সবার দরকার তুই একটা ওয়াইফ ও তবুও যে সবার দরকার তুই একটা ওয়াইফ আরে তবুও যে সবার দরকার তুই একটা ওয়াইফ কসম কইরা ছাড়লো আমার হুলামটার ফুলদাই কসম কইরা ছাড়লো আমার হুলামটার ফুলদাই কসম কইরা ছাড়লো আমার হুলামটার ফুলদাই অনেকেই একটা কথা শুনে একেবারে খুব মুস্কি মুস্কি হাসতাছে ওই যে ভেবে কয় শাহ আলম সরকার তবুও যে সবার দরকার করুক হাজার জীবন সরকার তবুও যে সবার দরকার দুই একটা ওয়াইফ হ্যাঁ ওয়াইফ মানে বউ না বেড়া ওয়াইফ মানে হলো স্ত্রী বউ হইলো ফলার ডারে কয় নাকি হ্যাঁ তো এই দুই একটা কেন যারা বউ দিয়া সুখে নাই এরকম দুই একজন আছেন কিন্তু হেনে কি আছেন না দুই একজন একটু হাত উঠান না কারণ বউ দিয়া সুখে নাই এই যদি এই হুইনা হাত উঠাইছেন আর বাড়িতে যদি খবর যা তাইলে কপালে দুর্গতি আছে এখন আইতে বকা যাইতে বকা তোমার সংসার করিয়া সুখ হইল না হেন হইল না তেন হইল না আমি একটা কথা কইয়া যাই আপনাকে দেখবেন এই এই কথাটা শুনেন না এরকম কোন মানুষ বাংলাদেশে আমি খুঁজা পাই নাই কমু আমি দেখিয়া তোমার সংসার করিয়া গেলাম ঠিক কি মানে ব্যাগগুলি বেটিরা এই একটা কথা কেমনে মিলাইয়া মুখস্থ করলো এইটাই আমার মাথায় ধরে না তো যদি বৌদিয়া সংসার মানে সুখের না হয় তাহলে আরেকটা বিয়া কইরা বাইতে হতিন ঢুকাই দিবেন জীবনে আর আব্দের লগে কাজ্যা করার সুযোগ পাইব না কারণ হতিনে হতিনে কাজ্যা করতে করতেই দিন শেষ কাজ্যার আব্দের পর্যন্ত আইব না একটা বুদ্ধি শিখাই দিয়ে গেলাম বুঝলেন নি এই জন্য এই গানটা মনে করেন বহুত কষ্ট করে লেখা এখন জায়গায় জায়গায় গাই কেউ কিছু কই না নবুয়ত আর বেলায়েত সবাই চলবে গান ওরে নবুয়তের ভাগটাই আজকে
আমি পাইলাম রে আমি পাইলাম রে আমি পাইলাম রে আমি পাইলাম কয় নবত এটা ওহির মাধ্যমে পাইল কেন না আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে বলছে এই কোরআন আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলাম 23 বছর এদিক চাও তুমি আমি কিন্তু হেইডা ঘর জামাইও থাকি আবার কিলাইও এই অনেকেই বাসা থেকে বলে আসছিলেন মনে হয় আজকে বাউল গান হবে শাহ আলম সরকার আর শিরিন দেওয়ান সাউন্ডটা লাইট করেন ভাই এই বেশিক্ষণ শুনবো না মোটামুটি 10-11টার দিকে চলে আসবো এমন একটা নিয়ত করে মনে হয় অনেক লোক আসছিলেন এই জন্য শীতের মধ্যে কষ্ট হয় বুঝি এই জন্য অনেকে চলে গেছেন আমি মনে করি যারা আছেন তারা যদি দয়া করে শেষ পর্যন্ত গানের অংশগুলো শ্রবণ করেন তাহলে অবশ্যই কিছু ভালো ফল পাওয়া যেতে পারে কি বলেন একটু কষ্ট করে আপনারা থাকেন বেশ চমৎকার চমৎকার কথা বললেন আমার প্রতিপক্ষ শিল্পী আমারে বলে দেখেন না আমি প্রশ্ন করতেছি আর কথা বলতেছি এই জন্য শিরিন দেওয়ান মুখটারে কি কালা করে রাখছে দেখেন তো দেখেন যেভাবে মুখটারে করে রাখছে শিরিন দেওয়ান তার তো মনে মনে খুব সাহস দেখাইতেছে কিন্তু মুখটা তো খুব কালা আমার দয়াল বাবা আব্দুর রশিদ সরকারের একটা কথা মনে পড়ে গেল বাজান এক জেলে তো খুব কালা মাছ মারতে গেছে পরে জেলের খেওয়ায় খুব মাছ ওঠে এখন আরেকজন ওইটা বলতেছে এই জাইলা কালা এ কালা জাইলা এ কালা জাইলার কোনো গুণ নাই আর জেলে বলতেছে
কালাই হচ্ছে জগতের মালা, গলার মালা। তুমি যাইলা কালা না দলা, তা তোমার দেখে লাভ নাই, তুমি দেখবে কেউই মাছ আছে কি। তোমার তো এত কিছু ভাবার দরকার নাই, কি বলেন? যেখান থেকে শুরু করছেন দেখেন কথাগুলো ঠিক মতো দিতে পারে কিনা। কয় ছেড়ে কান্দোস কা, কয় আমার চেহারা এরকম। তাই শাহ আলম ভাই, আমার চেহারা এরকম, আমার ভাব দেখলেই মানুষে মনে করে, এক একজন এক এক কিছু মনে করে, কিন্তু আমার ভাবটাই এরকম। অনেক প্রশ্ন করেছেন দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সিনার ভিতরে ১২ জন ব্যক্তি ১২টি বস্তু দিয়েছে, কি বস্তু দিয়েছে, এই ১২ জন ব্যক্তি কারা, কি বস্তুর মাধ্যমে তাকে এই সিনাটা চাক করা হয়েছে। বেশ সুন্দর কথা, কি ১২টি জিনিস এখানে দিয়েছে, দুইভাবেই তার জবাব আছে। একটি হচ্ছে মানব দেহের ভিতরে ১২টি বুরুজ আছে, আছে না বাজান? এই ১২ বুরুজের মালিকও আছে, ওইটা হচ্ছে আপনার জিরকার শরীফের তালিমের কথা, যে ১২টি বুরুজ আছে। আর দলিলে যাহা পাই যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সিনার ভিতরে ১২টি এজলাস রয়েছে, এটা বর্ণিত হয়েছে, এটা বর্ণিত হয়েছে দিল্লির ইমাম আব্দুল আজিজ শাহ তাফসিরে আজিজেতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতর আল্লাহ পাক একটি নূরের বিরাট অংশ সেখানে রেখেছে, নূরের বিরাট অংশ রেখেছে সেখানে, এবং ওই নূরের অংশটাকে বিভিন্ন ভাবে গুণে গুণান্বিত করার জন্য ১২টি এজলাসে তাহা পরিণত করেছে। এই ১২টি এজলাসের ১২ জন মালিক আছে, এবং কি কি এটার আমি জবাব দিব, আগে লালন সাইজের একটা গান ধরি। মুর্শিদের ঠাইলাও গারে মন সিনার ভেদ জেনে, মুর্শিদের ঠাইলাও গারে মন সিনার ভেদ জেনে, কীর্তন বান্দারা যত ভেদ জেনে আউলিয়া হইত, কীর্তন বান্দারা যত ভেদ জেনে আউলিয়া হইত, নাদানেরা তখন সুর চালাইত, মুর্শিদের ঠাইলাও গারে মন সিনার ভেদ জেনে, মুর্শিদের ঠাইলাও গারে মন সিনার ভেদ জেনে, মুর্শিদের ঠাইলাও গারে মন সিনার ভেদ জেনে।
জাহেরার ভেদ জাহেরাতে ওশেদার ভেদ রয়েছে নাতে জাহেরার ভেদ জাহেরার ভেদ জাহেরাতে ওশেদার ভেদ রয়েছে নাতে যার যে ভাবে মুর্শিদের ঠাইলাও গারে মন ছিনার ভেদ জেনে মুর্শিদের ঠাইলাও গারে মন ছিনার ভেদ জেনে তর্কিয়ার কোষা ভাবি তার কাছে ভেদ কই নাই নবী তর্কিয়ার কোষা ভাবি তার কাছে ভেদ কই নাই নবী তর্কিয়ার কোষা ভাবি তার কাছে ভেদ কই নাই নবী ধ্যানের ঘরে দেখতে পাবি ধ্যানের ঘরে দেখতে পাবি ধ্যানের ঘরে দেখতে পাবি ও তুই ধ্যানের ঘরে দেখতে পাবি মুর্শিদের সে আসল ছবি রে ধ্যানের ঘরে দেখতে পাবি মুর্শিদের ঠাইলাও গারে মন ছিনার ভেদ জেনে মুর্শিদের ঠাইলাও গারে মন ছিনার ভেদ তাফসিরে হুসাইন যার নাম তার ডোরে মুসনবী কালাম তাফসিরে তাফসিরে হুসাইন যার নাম তার ডোরে মুসনবী কালাম ধ্যানের ঘরে লিখ তামাম মুর্শিদের ঠাইলাও গারে মন ছিনার ভেদ জেনে গান কি খারাপ লাগছে পালা অনুসারে গান গাইতে হবে কি বলেন এমন কথা বলা যাবে না যেন কষ্ট পেয়ে আমার আশেকা নাশেক যারা তারা যেন কষ্ট না পান তবে বাজান একজন শিল্পী সবার কাছে প্রিয় হইতে পারে না বাবা শিল্পী চায় না কখনো যে আমার এই কথাই সবাই কষ্ট পেয়ে চলে যাওয়া সে চায় দর্শককে খুশি রাখার জন্য শুধু সে গান গায় না একজন শিল্পীও নিজের গান নিজে শোনে জালালউদ্দিন খার গানেই তো আপনারা শুনেছেন মানুষ রতন কর তারে যতন যদি মনে চায় রে মানুষ রতন কর তারে যতন আপনি যদি মানুষ হতে চান অবশ্যই আপনার একজন মানুষের সঙ্গ করতে হবে সঙ্গ গুণেই কিন্তু মানুষের রং ধরে
আমার রশিদ ফকির বাজান কিষানদের মেলাটাই তো মিলাইছে। উনি একজন খাঁটি পীর ছিলেন, উনি কামিল, উনি রেসালাত প্রাপ্ত, উনি বেলায়েত প্রাপ্ত, এই কারণে হাজার হাজার ভক্ত তার দরবারে আসে। এখন ওনার ভেদ যদি জানতে হয়, সিনা দিয়েই তো সিনার ভেদ আদান প্রদান করতে হয়, কি তাই না বাবা? লালন ফকির কি বলছেন আপনারা তো শুনছেন, এই দুনিয়ায় সিনাই সিনাই কি ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাইলও গারে মন সিনার ভেদ জেনে। আমার দয়াল বাবা আব্দুর রশিদ সরকারের একটা গানে বলেছে, জোর কইরা কেউ বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা। আল অলি আলা এলায়ে মওতু, অলিদের বাজান কখনো মরণ হয় না। কেন? ওই বেলায়াতের শক্তি যার মাঝে আছে, ওই বেলায়াতের রূপ যার ভিতরে আছে, তার সাথে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হয়। এই জন্য বলেছে, ধর্ম মঞ্জিলের মধ্যে খোদা যেমন কলপের মধ্যে মুর্শিদ তেমন, কথা ঠিক কিনা বলেন? ধর্ম মঞ্জিলের মধ্যে খোদা যেমন কলপের মধ্যে মুর্শিদ তেমন, তার মানে হাদিস কুরসিতে ফরমে আছে, ওয়াকি আনফুসাকুম আফালা তুবসারুন, আমার আল্লাহ তাআলা স্বয়ং বলেছে, হে আমার বান্দারা, আমাকে তালাশ করার জন্য তোমরা বেশি দূরে যাইও না, তোমরা কেবল কলবের মধ্য দিয়ে হাকিকতের মাধ্যম দিয়ে আমাকে অনুসরণ করো। যে ব্যক্তি আমাকে পাইবার জন্য তালাশ করে, আমাকে পাইবার জন্য একজন উসিলাকারী অর্থাৎ একজন রেসালাত প্রাপ্ত কামলিয়াত প্রাপ্ত ব্যক্তির কাছে যে ব্যক্তি গিয়ে আমাকে অনুসন্ধান করে, মানে আমার প্রভু বলে, আমার খুদাবান বলে, যে আমাকে পাইবার জন্য যে একজন তল্লাশিকারী ব্যক্তির কাছে যাইয়া আমাকে অনুসন্ধান করে, সে তো তার কাছে নয়, বরং আমি ওই অনুসন্ধান ব্যক্তির কলবের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বাজান? উসিলা মানে আমাকে পাবার জন্য যে তালাশ করে, আমি ওই তল্লাশিকারী ব্যক্তির কলবের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি, আমার খোদাবান তারে দেখা দেয়। একটা হচ্ছে জালালি ভাব ইদরি ভাই, আর একটা হলো লোক দেখানো ভাব, যেটা জালালি ফায়েজ, যেটা মজ্জব। মজ্জব কার কথা শুনে না, মজ্জব হলো তারাই, একটি হচ্ছে সালেকিন আর একটি হচ্ছে মজ্জব। মজ্জব হালতে যারা থাকে, মজ্জব অলি আউলিয়ারা, তারা আল্লাহর ধ্যান করতে করতে তারা বেলায়েতের অনুসারী হয়ে গেছে। বেলায়েত মানে কি বাদাম জানেন? বেলায়েত শব্দের অর্থ হলো নিজকে নিজে সিনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজের নফসকে চিনতে পেরেছে, অর্থাৎ নফসকে চিনে যে নফসটাকে বাধ্য করতে পেরেছে, সে অবশ্যই 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 তার রবকে চিনতে পারছে। যে ব্যক্তি নিজেরই চিনল না, তার এহ কালো নাই, তার পরও কালো নাই, কি বাজান আছে? এই জন্য বাবা রশিদ সরকারের গানেই তো বলছে, ৩৬ বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না, ছয় মাসের কালে কেহ পাই সলো না, মুর্শিদ যারে খুশি তারে দিয়া মিলাইছে চাঁদের। এগুলো হচ্ছে বেলায়াতি শক্তি, আধ্যাত্মিক সারা। তার মানে নবীজির বেলায়াত সিনার মধ্যে ছিল, এই সিনার মধ্যে ছিল, আবার পৃষ্ঠে কেন গেল জানেন? ওই পৃষ্ঠের মধ্যে এই জন্যই গেছে, বেলায়াতি পাঁচটি রূপ নবীর পৃষ্ঠের মধ্যে আছে, পৃষ্ঠ দেশ থেকেই শুরু হয়েছে, এই জন্যই ওই পাঁচটি রূপ পৃষ্ঠের মধ্যে আছে। যে ব্যক্তি দেখেছে তার জীবন ধন্য হয়ে গেছে, যে দেখতে পারে নাই সেই শুধু
অক্ষম হয়ে রয়েছে আপনারা তো জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আশেকান যে হচ্ছে আক্কাস আর আক্কাসের আম্মাজান ছিল আমার নবীজির ভক্ত আমার নবীজিকে এত ভালোবাসত আমার নবীজিকে ভালোবাসার কারণে মনে মনে মনস্তব করেছিল আমার আক্কা যদি আমার নবীজির পৃষ্ঠের নবুয়ত দেখতে পারত তার জীবন ধন্য হয়ে যেত নবুয়তী শক্তিটা কেমন দেখেন যে ওই শক্তিটা পাইয়া আক্কাসের জীবন ধন্য হয়ে গেছিল ওই নবুয়তের মালিকই কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু সহজ ব্যাপার না এটা অনেক কঠিন ব্যাপার বাজান এটা সাধারণ ব্যাপার না একজন মুর্শিদের কাছে ওই বেলায়াতি শক্তিটা থাকে বাবা যতক্ষণ থাকে ততক্ষণ সে যা বলে বাজান তাই হয়ে যায় আর যখন একজন ব্যক্তির কাছে ওই রূপটা থাকে না বাজায় না ভাই তোমার কাছে যদি মধু থাকে তোমার ফুলে যদি মধু থাকে তাই সে তোমার ভ্রমর আসবে এই কথা ঠিক কি না তোমার ফুলে যদি মধু না থাকে বোমর তোমার কাছে যাবে না যেমন আমি শিরিন দেওয়ান আমারে বলছে রূপসী শিরিন দেওয়ান একজন রূপসী যেভাবেই বলে থাকুক কথাটা কথাটা কিন্তু উনি বলছে এখন আমার রূপসী মানে অবশ্যই খোদা তাল্লার এমন একটা নূর এমন একটা রূপ এমন একটা বেলায়েতি শক্তি আমার মাঝে দান করছে এই কারণে আমার মতো কত শিরিন দেওয়ান আছে ওই যে কাজ করতেছি আমার মতো কত শিরিন দেওয়ান ওই যে হোটেলে পানি নিতেছে আছে না আমার মতো কত শিরিন দেওয়ান এক বাড়িতে বিবাহ হয়েছে গরু বাছুর পালতেছে আছে না এখন ওই শিরিন দেওয়ান আর আমি শিরিন দেওয়ান এক জিনিস নই আমার মাঝে যদি আমার মুর্শিদের তালিম না থাকে আমার মাঝে যদি আমার মুর্শিদের দোয়া না থাকে বেলায়াতি শক্তি যদি আমার মুর্শিদ আমাকে না দেয় আমার প্রভু যদি আমাকে দান না করতো আপনাদের মতো মানুষের সামনে দাঁড়ায়া আমি কথা বলবো গান গাইবো এই কথা দিয়ে আপনাদেরকে ধৈর্য রাখবো এমন ক্ষমতা আমার নাই রূপসী সেই যাকে সে বেলায়াতি রূপ দান করছে আমার আকর্ষণে যেন দশজন ব্যক্তি আকর্ষিত হয় ওই রূপটাকে ধরে রাখতে হবে তোমাকে ভান্ডার মধ্যে দেওয়া হয়েছে বস্তু তুমি ধরে রাখবা নাকি তুমি ফালায় দিবা কি আপনারা জানেন না ইউসুফ নবী সে কিন্তু বিবি জুলেখা যার লালনে পালনে সে বড় হয়েছিল অবশেষে তার প্রেমে মশগুল হয়ে জুলেখা বুড়ি হয়ে গিয়েছিল আর আমার ইউসুফ আলাইহিসসালাম কুরআনে তার প্রমাণ ইউসুফ আলাইহিসসালাম তিনি আগে বিবাহ করেছিলেন সে একটা বিবাহিত ছেলে বিবাহিত পুরুষ তারপরেও বিবি জুলেখা তার প্রাসাদ রাজপ্রাসাদ সব কিছু ত্যাজ্য করে তার প্রেমে মশগুল হয়ে বুড়ি হয়ে গিয়েছিল আমার ইউসুফ আলাইহিসসালামের কারামতিতে খোদাবান দয়া করেছে বেলায়েতি রূপটাকে ফিরে দেওয়া হয়েছিল আপনারা জানেন না ওই রূপ নেওয়ার মালিক যে দেওয়ার মালিকও সেই একজন মুর্শিদ হলো পথ প্রদর্শক বেলায়াত মানে বেলায়াত থাকে কোথায় বেলায়াত থাকে একজন ব্যক্তির কল্পের ভিতরে যে শক্তির মাধ্যমে তুমি দূরের বস্তু কাছে দেখতে পারো তুমি হাজার হাজার ভক্ত বানাইতে পারো একটা হচ্ছে সম্মানের তোমার ইবাদত সেজদা সম্মানের সেজদাকে বলা হয় তাজিমি সেজদা ইবাদতের সেজদাকে বলা হয় স্বয়ং প্রভুকে হাজির নাজির রেখে আচ্ছা লাতু মুশাহিদ ইসমে আহমদ আহমদ নামের মুশাহিদায় আল্লাহকে স্মরণ সংযুক্ত রাখা যে নাকি বেলায়াতের মাতবার বেলায়াতের কর্ণধার বেলায়াতের বন্টনকারী একমাত্র তার কাছে যায় মানুষ আত্মসমর্পণ করে কি বাজন নাকি মিথ্যে কথা আপনারা তো কত মানুষই আছেন বাবা আপনি গোবারি তো আর গরু নেই না আপনি গোবারি তো আর মহিষ নেই না আপনাদের বাড়িতে তো আর ওইভাবে দলে দলে ভক্তরা বাজনা নিয়ে তো আর বাজাই না আর হাজার হাজার ভক্তরা তো যায় আর তোমা আপনাদেরকে সেজদা করেন
দয়াল বাবা রশিদ ফকিরের বাড়ি করে আসে। কেন আসে? ওই যে ভ্রমর আসে মধু যেখানে, সাধকের গানেই তো বলেছে এখানে মধু আছে বিধা, এখানে অবশ্যই আসে। কেন আসে? কারণ উনি নিজে আল্লাহর সাথে প্রেম করতে করতে উনি মাশায়েখ হয়ে গেছে। কি একজন গুরু, একজন মুর্শিদ, একজন কামিলিয়ত প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ বেলায়েতের যিনি মালিক, উনি প্রেম করতে করতে, আধ্যাত্মিক আলোচনা করতে 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 এবং ধ্যানে মশগুল হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। এই কারণে উনি অবশ্যই এই ভক্তদেরকে আশেক বানিয়ে রাখছেন, যেন তার বেলায়েতের আকর্ষণে যেন আশেকার আকর্ষিত হয়ে থাকে। নেকিতন বান্দারা যত ভেজ্জানে আউলিয়া হইত, নাদানেরা সুল চালাইত মনসুর, তার সাবুত আছে। মনসুরের ঘটনা তো আপনারা সবাই জানেন। সে খোদাকে কতটা ভালোবাসত, খোদার কথা বললে নাদান, যারা নাদান বলে কাদেরকে জানেন? যারা অজ্ঞানী, মুরিদ বিষয় বুঝে না, যারা বায়াত কি বুঝে না, পীর ধরলে কি হয় না হয় এগুলো যারা বুঝে না, পীর ধরা হারাম, আল্লাহ এক আমরা অন্য, অদ্বিতীয় কে তাকে খুঁজবো না, এই ধরনের নাদান রাসূল চালাইতো। তার মানে তারা আঘাত করত যে এইসব কথা বলা ঠিক না। কিন্তু আপনারা দেখেন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও যারা নবীরা ছিল তারা দেখেন কত কষ্ট করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে খোদাবান পরীক্ষা করেছে, ইসমাইলকে কুরবানি দেবার জন্য বলেছে, আর ইসমাইলকে যখন কুরবানি দেবার জন্য গেল, আমার আল্লাহ বলে আমার নবী আমাকে এত ভালোবাসে যে নিজের সন্তানকে কুরবানি দেয়, আমার আল্লাহ তখন ফেরেশতার মাধ্যমে সেখানে কুরবানির পরিবর্তে ইসমাইলের জানটাকে বাঁচাইয়া দিল। সবার কাছে কি সবাই যা যাই না? সবাই সবার পূজা করে না বাজার, যে পূজার পূজার মতো যার শক্তি আছে, যে সত্যি যোগ্য তার কাছেই মানুষ যায়, সবার কাছে সবাই যায় না। আপনারা তো জানেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয় বাবুহা, এর অর্থ এটা আমাদের মুখের কোনো কথা না বাজার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছে, হে আমার উম্মতগণ তোমরা শুনে রাখো, হে আমার সাহাবারা তোমরাও শুনে রাখো। তিনি নিজের মুখে সেই দিন বয়ান করেছিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয় বাবুহা, তিনি বলেছিলেন আমি নবী হচ্ছি এলেমের শহর, তোমাদের জন্য যে এলেম নিয়ে আসা হয়েছে আমার খোদাবানের কাছ থেকে, সেই এলেমের সর্দার হলো আমি, আর ওই এলেমের দরজা দিয়ে যে প্রবেশ করবা, ওই এলেমের দরজার মালিক হলো হযরত আলী। কি একমাত্র মাওলা হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করা ছাড়া আপনার এলেম শিক্ষা করার কোনো রাস্তাঘাট নাই বাজান। একটা হচ্ছে জাহিরি, আরেকটি হচ্ছে বাজান বাতিনি। একজন উছিলার কাছে কেন যায়? বাতিনি এলেম শিখার জন্য যায়, জাহিরি যা এটা সবাই জানে, সবাই পড়ছে পবিত্র কোরআন শরীফ, সবাই পড়ছে হাদিস পড়ছে, কিন্তু পবিত্র কোরআন শরীফের যে সার মর্মটা, এই সার অংশটা আধ্যাত্মিকভাবে যদি বোঝার জন্য যান তাহলে অবশ্যই একজন বেলায়েতকারী মুর্শিদের কাছে যেতে হবে। না যা অবশ্যই যাইতে হবে, তাছাড়া কোনো ব্যবস্থা নাই। আপনারা তো জানেন জুনায়েদ বগদাদির কথা, আপনারা জানেন না বাজান? ওই জুনায়েদ বগদাদি সে ছিল বেলায়েতের একজন বিরাট কর্ণধার। আগের দিনে মানুষে বাথরুম যখন করতে যাইত তখন বাজান, এখনকার মতো এত সুন্দর বাথরুম ছিল না, কথা ঠিক না বাবা? তো এমন একটা বাথরুম ছিল যেই বাথরুমটা ছিল বাবা বাঁশ দিয়ে,
দুটি বাস গাড়া থাকতো, ওই দুটি বাসের সাথে আরেকটি বাস লম্বা করে বাঁধা থাকতো, আর ওই বাসের উপরেই এই দেহের ভিতরে এই নফসের নিচে যে কিছু মলমূত্র, সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করত ওই বাসে বসে। জুনাইদ বুগদাদি, যিনি নাকি হাজার হাজার ভক্তের গুরু ছিলেন, সে ওখানে বাথরুম করতে যায় বাজার, তার বদনাটা ওই বাথরুমের মধ্যে পড়ে গেছে। বাথরুমের মধ্যে যখন বদনিটা পড়ে গেছে, সে আর ওই বদনিটা ওঠাতে পারছে না, এমন অবস্থা বাজা। তাই অনেক ভক্ত তাদেরকে ডাক দিয়ে আমার জুনাইদ বগদাদি বলে, ও আমার ভক্তরা, তোমরা তো আমারে অনেক ভালোবাসো, আমার একটা কথা রাখো। বলে, বলেন দয়াল। বলে, আমি যেই বদনি দিয়া অজু করি, যেই বদনি দিয়া আমি নিজে একটু পরিষ্কার হই, যে বদনি সবসময় আমার কাছে থাকে, সেই বদনিটা আমার বাথরুমে পড়ে গেছে। ও আমার ভক্ত, তোমরা যাও আমার বদনিটা একটু নিয়ে আসো। জুনাইদ বগদাদি এ কথা বলার পর কোনো ভক্ত রাজি হলেন না। ভক্তরা বলে, এই ময়লার ভিতর থেকে বদনি আমরা আনতে পারব। এই কথাটা একটু দূরে যায়া আরো কিছু ভক্ত আছে, তাদের সাথে আলোচনা করতেছে যে আমাদেরকে বদনি আনার জন্য বলে, আমরা ওই বদনি আনতে পারবো না। এই কথাটা শুনে ফেলছে আমার জুনাইদ বগদাদি, একটা খাস ভক্ত, পাগল করি তার নিজে বস্ত্রহীন লেংটি পরে ঘুরে, ওই বস্ত্রহীন একটা ভালো জামা পরবে, সেই জামাটা ওই পাগলের নাম, ওই পাগলের নাম হয়েছে ইব্রাহিম পাগল। ইব্রাহিম পাগল যখন শুনছে তার গুরুর পত্নী বাথরুমে পড়ে গেছে, পাগল হয়ে দৌড়ায় চলে আসছে, আমার বন্ধুর বদনি কোথায় গেছে, আমি বদনিটা এনে। গুরু কি জিনিস কাজে দিবে, গুরু মুর্শিদ কি বাজান দুনিয়ার ভিতর থেকে চিনতে হবে বাজার, মা বাবাকেও দুনিয়া থেকে চিনতে হবে, হারায়া গেলে ছবি টানায়া রাখলে আর কোনো লাভ হবে না বাজার, গুরুকেও চিনতে হবে। সে পর্দা নেওয়ার পর, মরে যাবার পর আর চেনার দরকার না, বাস্তবে তারে ভালোবাসো, কতটুক ভালোবাসতে পারো তারে। ইব্রাহিম পাগল দৌড়ে এসে বলে, বাজার বদনি কোথায় পড়ছে? বলে, বাজার বাথরুমের মধ্যে পড়ে গেছে। দৌড়ায় যায় আর দেরি করে নাই, একটা ডুব দিয়ে বদনি উপরে নিয়ে এসে পরিষ্কার করে দয়ালের সামনে। একটা ডুব দিয়া ইব্রাহিম পাগল, আমার ছোনায়ে পাগলের বদনিটা সুন্দর করে
মেজে পরিষ্কার করে পানি এনে দয়ালের সামনে এনে বলছে দয়াল, ও আমার বাজা, আপনার এই হাতের বদনি আমি আপনার কাছে পৌঁছাইলাম বাবা, আমার ভুল বেদবি হইলে মাফ করে দিও পাখি। জুনাইদ বুগদাদি বুকের মধ্যে জোর ধরে বলে, ইব্রাহিম তোমার ভাইদেরকে একটু ডাকো, তরিকতের ভাইদেরকে ডেকে। দয়াল সামনে এনে বলে, ও আমার ভক্তরা, তোমরা তো সবাই আমার ভক্ত, তোমরা আমাকে এত ঘৃণা করলা, তোমরা এই বদনিকে আমার কাছে এনে দিলা না, হাতে ময়লা ভরবে গন্ধ লাগবে, এই জন্য তোমরা আমার বদনিটা আমার কাছে দিলা না, কিন্তু দেখো আমার ইব্রাহিম পাগল আমারে কত ভালোবাসলো, যে ময়লার ভিতরে পরা বদনি পুনরায় মেজে আমার সামনে দিল। ও আমার ভক্তরা, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, আমি জুনাইদ বুগদাদি যদি যা করতাম আমি আমার একটা আঙ্গুলের ইশারায় বদনি আমি তুলে নিয়ে আসতাম। আমি পরীক্ষা করে দেখলাম তোমরা আমারে কতটা ভালোবাসো। ইব্রাহিম কি চাও বাজান, বলে বাজান আমি কিছুই চাই না, বলে তোমাকে আমি দোয়া করে গেলাম, ইব্রাহিম তুমি এক রাজার মেয়ে বিয়ে করবা, বলে যার নাকি কোনো জামা নাই, তার কোনো টাকা পয়সা নাই, সে নাকি আমার হাজার ভাইয়ার বিয়ে করব। অন্য অন্য ভক্তরা হিংসা করতেছে, বিশ্বাস করতেছে না, এমনি ভাবে দয়ালের কর্ম করতে 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 একটা লেংটি পয়রা খালি জঙ্গলের মধ্যেই সাধনা করে, জঙ্গল দিয়া পাগল ঘুরে হঠাৎ চেয়ে দেখে সুন্দর সুন্দর কয়েকজন যুবক দল ধরে ওই জঙ্গলের পাশ দিয়ে যায়। ওই জঙ্গলের ভিতর থেকে ইব্রাহিম পাগল দেখে বলে, এত সুন্দর সুন্দর যুবক এত সুন্দর সাজে কোথায় যায়? আইসা জিজ্ঞেস করতেছে, তোমরা কোথায় যাও? বলে, আমরা যাই অমুক জায়গায়, এক রাজা আছে, ওই রাজার মেয়ে, আপনারা ভাই কি বলবো, আপনারা এমন একটা ভাবের সময় বলতেছেন, ছোট করে দেই, কি মানুষ থাকতেছে না, কোথায় মানুষ গেছে, মানুষ যারা আগে চলে যাবার তারা সবাই চলে গেছে, কথার মধ্যে ভাই এমন কথা ঠিক না, আমরা গায়ক, আমাদেরও একটা মন আছে, আপনি এমন একটা বিশেষ ভাবের সময় একটা লোক এখান থেকে উঠছে বাজান, বলেন তো দেখি, এই কথার সময় একটা লোক এখান থেকে উঠে নাই, সবাই যারা তারা বসে রয়েছে, আমি কথাটা কি বলতেছি আমার কথাটা একটু শুনেন, ভাবের জগতে যাব ইচ্ছা করলেই বা যেন ভাব আসবে না, এই কথার মাঝেই ভাব চলে আসবে। তাহলে সেই ইব্রাহিম পাগল বলে, আমিও রাজার মেয়ে বিয়ে করতে যাব। তো লাইনে দাঁড়াইছে উজিরে এসে বলে প্রত্যেকটা যুবককে, বলে তুমি কোন রাজার ছেলে? বলে আমি অমুক রাজার ছেলে। আরেকজনকে এইভাবে জিজ্ঞেস করে, তুমি কোন রাজার ছেলে? বলে আমি অমুক রাজার ছেলে। এমনি করে সবাইরে জিজ্ঞেস করে, সবাই রাজার ছেলে। ওই দলে ইব্রাহিম পাগলও দাঁড়াইছে, বলে তুমি কোন রাজার ছেলে? বলে আমি জুনাইদ বুগদাদি রাজার ছেলে। বলে এই নাম তো কখনোই শুনি নাই যে জুনাইদ বুগদাদি নামে কোনো রাজা আছে। তাহলে তোমার কাছে বিবাহ দিতে পারি যদি অন্য অন্য রাজাদের যেমন মণিমুক্তা আছে, অনেক কিছুই আছে, তুমি যদি
মণিমুক্তা এনে দিতে পারো অরিজিনাল, তাহলে রাজার মেয়ে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। কথাটা একটু শর্ট করে দিব আমি, আমার ভাইজান যেহেতু বলছে, আমি শুধু আমার ভাইয়ের কাছে একটা কাউন্টার রেখে যাব। ওই মণিমুক্তা দুইটা উনি কিভাবে কোথা থেকে উনি আনলো, আনার পর উনি এসে দেখে তার স্ত্রী যিনি নাকি রাজার মেয়ে যাকে বিবাহ করার বাঞ্ছা করে ওখানে গেল, সেই রাজার মেয়ে মারা গেল। আমি শুধু জানতে চাই যার সাথে সে বিবাহে বিবাহে আবদ্ধ থাকবে, যিনি তার সহধর্মিনী, যার সাথে সে জীবন যাপন করবে, তার গুরুর হুকুম যে রাজার মেয়ে সে বিবাহ করবে, কিন্তু গুরুর আদেশ পেয়েও সে বিবাহ করতে যায়া দেখে তার স্ত্রী মারা গেছে। তার সেই স্ত্রী মারা গেছে, ওই মারা যাওয়ার পর ওই স্ত্রীকে জুনায়েদ বুগদাদের কাছে নিয়ে এসে বলে, আমার স্ত্রীকে আপনি জিন্দা করে দেন, আমি শুধু জানবো কিভাবে তাকে জিন্দা করেছিল, আর ওই মণিমুক্তা তাকে কে দিয়েছিল, কোথা থেকে দিয়েছিল। আপনাদের নিজেদেরই একটা ইবাদত হবে। প্রশ্ন করেছে গান গাই, তারপরে প্রশ্নের জবাবটা আমি তখন দিব। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, দরদি বেলায়াতে আবরার করবি যদি মন আমার, এমন এবাদত করো বলি মন্তরে, দরদি আবার বেলায়াতে আবরার করবি যদি মন আমার, এমন এবাদত করো বলি মন্তরে, মুর্শিদের তাওয়াজ জানিয়া নি ঘুম ঘরে বসো যাইয়া, মুর্শিদের তাওয়াজ জানিয়া নি ঘুম ঘরে বসো যাইয়া, তৌহিদ তাওয়াক্কালি মাম জাগবে তোমার ভিতরে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, দরদি বেলায়াতে হাফসে দম যদি হাসিল করবি মন, এমন এবাদত করো বলি মন্তরে, দরদি ওই আবার বেলায়াতে হাফসে দম হাসিল করবি মন আমার, এমন এবাদত করো বলি মন্তরে, যেমন খোদাকে তুমি দেখিয়াছো দেইখা নামাজ পড়িতেছো, খোদাকে তুমি দেখিয়াছো দেইখা নামাজ পড়িতেছো, এমনই না পড়লে জানো খুব
ঘরে বৈশা যদি চিনিতে চাও খুদারে দরদী বেলায়াতে মুকামেল যদি করতে চাও হাসেল বিনামূল্যে বিকায় মুর্শিদের দরবারে আবার বেলায়াতে মুকামেল যদি করতে চাও হাসেল বিনামূল্যে বিকায় মুর্শিদের দরবারে সরকার রশিদে কই কপাল বন্ধ জ্ঞান অন্ধ চক্ষু অন্ধ রশিদে কপাল বন্ধ জ্ঞান অন্ধ চক্ষু অন্ধ রশিদ সরকার কই কপাল বন্ধ জ্ঞান অন্ধ চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পরি আমায়ার ঘরে আপন ঘরে বৈশা যদি দিলিতে চাও খুদারে আপন ঘরে বৈশা যদি দিলিতে চাও খুদারে আপন ঘরে বৈশা যদি আমার খোদাবান যারে ভালোবাসে তার ভরা কখনো ডুবে না বাজান মহাভাবের মানুষ না তার ভাব দেখিলে যাই রে আখি দুইটা তার ছল ছল মৃদু হাসি তার বদন খানার ভাব দেখিলে যাই রে আবার রশিদ ফকির বাজানের ভাব দেখিলেই যাই রে সিনা কি তুমি যে ঘাটে যাও নাই সেই ঘাটের খবরও তুমি বুঝবা না তুমি যে ঘাট পর্যন্ত লেখাপড়া করছো তুমি অতটুকুই জানবা এর চাইতে বেশি তুমি জানতে পারবা কারণ তখন কঠিন বস্তু তোমার কাছে মনে হবে জ্বালাতা আর যখন তুমি কঠিন আগুনে পুড়তে পুড়তে নিজে জরজিত হয়ে তোমার দেহটাকে যখন তুমি পুরাইয়া অঙ্গার করে ফেলবা তখন দেখবা দজকের আগুনও তোমাকে স্পর্শ করতে পারবে না মুর্শিদের বেলায়াতের আগুন ওই রকম জিনিস যারে দিয়ে ভক্তরে পুরায় এবার বলছেন আমাকে একটা প্রশ্ন কি যে মাওলা হযরত আলী মাওলা মানে কি প্রভু মাওলা ইয়াত তাকে দান করা হয়েছে শেরে খুদা যাকে বলা হয় সে তো ইচ্ছা করলে পলকের চোটে 200 টাকা সে বানাইয়া দিতে পারত ওই গরিবটারে না কি বলেন কিন্তু সে 200 টাকা নিজের ক্ষমতায় বানাইল না সে তার নিজের সন্তানের মাধ্যমে অর্থাৎ সন্তানকে বন্ধুক রেখে আমার রাসূলের হুকুম অর্থাৎ রাসূলের আদেশ সে মান্য করল কেন করলো এটা কঠিন প্রশ্ন করছে বড় ভাবের গায়ক আমার মাথার তাস শাহালম সরকার মাথার মণি এরাই আল্লাহর ওলি এরা দোয়া না করলে হ্যাঁ এহকাল নাই সে আমারে জিজ্ঞেস করছে আমি কথা মীমাংসা করব না 200 টাকা কেন সে বানাইতে পারলো না ইহার কারণটা কি শুনে যান ধৈর্য ধরেন লালন ফকিরের গানে বলছে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে তুই দিনের করণ কেন করলি না মানুষ হইতে গেলে বয়স লাগে না বয়সের কাম বাজে না ও হাত ধাতি কি সব ওটা কর্ম তুমি যাহা কর্ম করবে ফল তুমি তা পাবে তুমি কর্ম করবে না ফল তুমি পাবে না
আমার রশিদ ফকির বাজানের দরবারে হাজার ভক্ত আছে, তাই কি বেলায়েতি শক্তি তারা দিব? বেলায়েতি শক্তি মানে কি? আপনার এর সিনার মাধ্যমে চাপ দিব, আপনি এমন কিছু হইয়া যাবেন খোদা আল্লাহ আপনার সাথে কথাবার্তা কইব। আর তার রূপ আপনি দর্শন করতে পারবেন, সরাসরি তার সাথে কথা বলতে পারবেন, সরাসরি রাসূলকে দেখতে পারবেন। আপনারা চান না রাসূলকে দেখবেন? এই যে যার কালেমা পড়েন, কালেমা তো ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই কালেমা খালি পয়রা গেলেন তারে দেখবেন না, তারে দেখার চেষ্টা করেন। কালেমা তো বলা ইলাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ বলে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ, জপতে 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 যখন হালছে বেহাল হয়ে যায়, আমার মাওলা বলে আমার দোস্ত আমার এই ইলাহা ছাড়া কোনো মাবুদ নাই, এতবার জপতেছে এতবার সম্মান করতেছে এতবার লা ইলাহা পাঠ করতেছে, তাহলে আমি আমার দোস্তের নামটা একবার বইলা দেই, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন আমার মুহাম্মদ নামের কত শক্তি। আমার সেই মুহাম্মদই হযরত আলীকে অনেক ভালোবাসতেন। একজন গরিব এসে যখন আমার রাসূলের কাছে প্রথম 200 টাকা চায়, ইদন ভাই রাসূলের কাছে এসে 200 টাকা চায়, আমার নবীর তো সবই সারা, তাই না বাজান? আমার নবীর তো সবই সারা, আমার নবীজি নিজে 200 টাকা না দিয়া ওই গরিবকে 200 টাকা দেবার জন্য আদেশ করলো আমার মাওলা হযরত আলীকে। আমার আলী বলে আমি এই মুহূর্তে কোথায় টাকা পয়সা পাবো, একটু করুন বাজাও, একটু বাবের দরিয়াই ডুবাইয়া দাও। আমার পাগল রাজানো মনে করে মুর্শিদ কেমন আর তার বন্ধু কেমন, মাওলা হযরত আলী বলে আমার হুজুর আমাকে 200 টাকার জন্য আদেশ করলো, আমি 200 টাকা কোথায় পাব? তিনি তার নিজ সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন, আমার মা জননী মা ফাতেমার 2 সন্তান, অর্থাৎ আমার হযরত আলীর 2 সন্তানকে বন্দুক রাখার জন্য কত জায়গায় যা। অবশেষে এক ইহুদির কাছে চলে গেছে, যায়া বলে ইহুদি ভাই আমার 2 সন্তান তোমার কাছে আমি রেখে গেলাম, আমার তার বিনিময়ে আমাকে 200 টাকা দাও। সূর্য ডুবার আগেই তোমার 200 টাকা আমি দিয়ে দেব। ইহুদি বলে সূর্য ডুবার আগে যদি 200 টাকা না দাও তাহলে তুমি তোমার সন্তানকেও আর ঘোরাইয়া পাইবা না। কথা কি বোঝা যায়? এমনি ভাবে 200 টাকা নিয়ে ওই গরিব লোকটাকে দিয়ে দিলেন, গরিব লোকটা 200 টাকা নিয়ে চলে গেল। হযরত আলী সদায় আহাজারি করে আর বলে আমার কলিজার টুকরো ইমাম হাসান হুসেন, আমার কলিজার টুকরো ইমাম হাসান হুসেন, আমি ইহুদির কাছে বন্দুক রেখে আসছি, আমি এই 200 টাকা না দিতে পারলে আমার সন্তান আমার ফিরাইয়া দিবে না। টাকা আর পাই না, সূর্য উঠে ঠিক টাইম মতো বাজান, সূর্য ডুবে গেছে, সূর্য কি কারো কথা শুনে? কি শুনে? গরির কাটা যখন বাঁচতে থাকে, টাইমটা যখন দেওয়া থাকে, ঘড়ির কাটা কি আর বাজা বন্ধ করে? সে টাইম মতো আগায় যায়, তেমনি সূর্যটাও যখন উদয় হয়েছিল তেমনি সময়টা পার করে ডুবে গেছে।
এর ভিতরেও আমার মাওলা হযরত আলী 200 টাকা দিতে পারে না ইহুদিকে। অবশেষে সূর্য ডুবার পরে ইহুদের বাড়ি গিয়ে বলে, ও আমার ইহুদি ভাইরা, আমি তো টাকা কোথাও থেকে ব্যবস্থা করতে পারি না, তুমি আমার দুই সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। ইহুদি বলে, কি শর্ত দিছিলা সেই কথা কি তোমার মনে আছে? তুমি যদি 200 টাকা সূর্য ডুবার আগে না দিতে পারো, তুমি তোমার সন্তানকে ফেরত পাবা না। তুমি তো হযরত আলী এই কথাই বলছিলা। শেরে খোদা যার শক্তি এত কার্যকর ছিল, আমার দয়াল নবী যুদ্ধে গেলে শেরে খোদা সামনে বসত আর আমার নবীজিকে মাঝখানে বসাইতো, আর পিছনে হযরত ওমর বসত। কি কথা ঠিক না? সেই হযরত আলী 200 টাকা দিতে পারতেছে না, তার সন্তান ফিরায় আনতে পারতেছে না, এইটা কি হয় নাকি? সাথে সাথে আমার আল্লাহর কাছে, আমার পরওয়ারদিগারের কাছে মাওলা হযরত আলী দুটি হাত উঁচু করে শুধু একটু ধ্যানে মগ্ন হয়ে বলেছিল, হে খোদা, হে আমার প্রিয় নবী, আমাকে তুমি বেলায়েতি শক্তি দান করেছ, আমি আজ 200 টাকার জন্য আমার সন্তানকে আমি ফেরত নিতে পারছি না। আমার আল্লাহ বলে, হযরত আলীর সুর যখন বাজে আমি সইতে পারি না। আমার নবী বলে, আমার হযরত আলীর সুর আমি সইতে পারি না। নবীজি, আমার প্রভু, আমার খোদাবান দুজন এক হয়ে গেছে। আমার মাওলা হযরত আলীর কথা তারা সইতে পারছে না। দেখেন কেমন মজাজা দেখাইছে, মাওলা হযরত আলী যখন হাত পাতলেন আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সেই সূর্য পুনরায় উদিত হল, বলেন সুবহানাল্লাহ। সেই সূর্য সাথে সাথে আবার উদয় হয়ে গেছে। সূর্য উদয় হওয়ার সাথে সাথে ইহুদি ছিল নাদান, ওই যে বলছি না গানে নাদানের রাসূল চালাইতো, সে ছিল নাদান, বুঝতে পারে নাই হযরত আলী কে। তার বেলায়েতি শক্তি যখন ওখানে প্রকাশ করলো, অর্থাৎ সূর্য যখন পুনরায় উদিত হইল, সাথে সাথে ইহুদি তার পায়ে পড়ে সেজদায় মাথা নত হইল, এবং সাথে সাথে আমার মাওলা হযরত আলীর জিহাদে জিহাদ। আমার শাহ আলম ভাই, আমার মাথার তাজ আপনি এখন দেখেন, চাইলেই 200 টাকা বানাইতে পারতো, কিন্তু বেদিনরা তো আর মুরিদ করতে পারতো না। বেদিনকে বোঝানোর জন্য চোখেতে আঙ্গুলি দিয়া ওই বেদিনকে শিক্ষা দেবার জন্য, আমার আল্লাহ নবীর ধর্মের পথে আনার জন্য, তরিকতকে বিশ্বাস করার জন্য, বেলায়েতি শক্তি কি এইটা বুঝার জন্য, বিশ্বাস করার জন্য হযরত আলীর একটা কারামতি ছিল, যেই কারামতি হচ্ছে বেলায়েতি কারামতি। যেন বিশ্বাস করে যে অবশ্যই খোদাবান আছেন, তার নবী আছেন, মাওলা হযরত আলী আছেন, তরিকত শক্তিশালী জিনিস। এই কারণেই ইহুদি তার পায়ের কাছে এসে পড়ে গেলেন এবং মাথা নত করে তার কাছে মুরিদ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কথা স্পষ্ট বুঝতে পারছেন? কয় আমার, এই বাজায়েন না, আমার খেলা যদি খেলে আমি ঘরে দেখাই তাইলে কি হইব? আমার খেলা প্রকাশে দেখাইতে হবে। আমি কি কি আমি অনেক কিছু জানি, তত্ত্বশাস্ত্র দুনিয়াটা জানি, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারতেছি না, প্রকাশ হইতেছে না, তাহলে লাভ কি? পীর হয়ে বসে রয়েছে একজনের ঘরে, তার মুরিদান নাই কি? কথা ঠিক কি না? তাহলে ওই পীরের দাম আছে কি? একজন গায়ক, সে কি শিখছে? এটা তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে, ভক্ত
বক্তা হয়ে তারা বুঝাইতে হবে, প্রকাশ করতে হবে, মুর্শিদের সাথে তার নিয়োজিত থাকতে হবে। দরজা বলাই বসে সে তাও বলবো কি, এই ধরনের যদি জালালি ভাবনা থাকে প্রকাশ করতে হবে, তাই না? মাওলা হযরত আলী কত ক্ষমতাবান, তার এক বিন্দু শুধু দেখাইছিল তাই দেখেন মুরিদ হইয়া কুল হয় না। সেই ইচ্ছা যে ব্যক্তি নাকি দেখেন সূর্য যার মুঠের মধ্যে আইনা ফেলা, সূর্যের আলোকিত করে ফেলা, 200 টাকা কোনো বিষয় হইলো তার কাছে, এইটা হলো নজিরা। আমি বলবো যারা মুড়ি ধন নাই তারাও পীরের কাছে যাবেন, মুড়ি ধইবেন, আদেশ নিষেধ মেরে চলবেন, দয়াল যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে চেয়ে থাকবেন, দয়ালের পদ ধুলি যেই ধুলিতে পড়বে ওই ধুলিটা চুম্বন করবেন। তাছাড়া হবে না, জানেন না জালালউদ্দিন রুমি কি কম বড় ছিল, কম জ্ঞানী ছিল সে, কেন শামসে তাবরেজ, সেই শামস তাবরেজের চরণ তুলো কেন সে মাথায় মাখছে? এই কারণেই মাখছে মানুষ হওয়ার জন্য। এতটুকুই, এইবার বলে 12টি এজলাস না দিলে আবার বলল, বলতে পারে সে এইটা তো দিল না, 12টি এজলাস হচ্ছে প্রথম এজলাস, এল এজলাস মানে এক একটা এরিয়া, এজলাস মানে হচ্ছে দেহের ভিতরে এক একটা এরিয়া, একটা অংশ, দেহের ভিতরে এক একটা অংশ আছে না বাবা, কলবের একটা জায়গা আছে, রুহুর একটা জায়গা আছে, মুয়াক্কেল যেখানে থাকে একটা জায়গা আছে, মঞ্জিলের একটা জায়গা আছে, এগুলো আছে না বাবা? এই এক একটা এরিয়াকেই বলা হয়েছে একটা এজলাস। এই নবীজির সিনা অর্থাৎ দেহ পরিষ্কার করার জন্য, এটা বুখারী শরীফ 5ম খণ্ডের মধ্যে প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বক্ষকে জমজমের পানি দ্বারা পরিষ্কার করা হয়েছে, জমজম কূপের পানি দ্বারা তার বক্ষকে পরিষ্কার করা হয়েছে। অনেকজনই বলতে পারে নবী তো পবিত্র, আবার জমজমের পানি দিয়ে পরিষ্কার করলো কেন? পরিষ্কারের পরেও আমার আল্লাহ তাআলা তার দোস্তকে এভাবেই জমজমের পানি দিয়ে পরিষ্কার করেছেন যেন মানুষের দেহের ভিতরে অহংকার হিংসা নিন্দা থাকলে যেন মুর্শিদের অজুর পানি অর্থাৎ মুর্শিদের চরণ ধুলি পাইলে যেন সে তার দেহ পরিষ্কার করতে পারে। এই কারণে জমজম কূপের পানি দিয়া সে তার সিনা মোবারককে পরিষ্কার করেছে। প্রথম এজলাসে ছিল একজন বাদশা, সেই বাদশা এমন বাদশা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের ভিতরে, এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত বাদশা আছে, যত আইন কানুন শিখার দরকার, এই সমস্ত বাদশা যায়া ওই বাদশার কাছে আইন কানুন শিখে, তার মানে দেখেন সমস্ত বাদশার চাইতে ওই বাদশা কত বড় বাদশা। সে হইছে প্রথম এজলাসে বইসা রয়েছে আইন কানুন শিখায়। দ্বিতীয় বাদশা হচ্ছে একজন হাকিম, যেই হাকিম নাকি যত বিদ্যা বুদ্ধি, একজন হাকিমের বিদ্যা বুদ্ধি ছাড়া কি হাকিম হইতে পারবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে এমন একজন হাকিম বসে রয়েছে যে নাকি সর্বক্ষণ খালি বিদ্যা বুদ্ধির মাতবা। তৃতীয় এজলাসে আছে একজন কাজী, কাজীর কাজ কি বাবা? কাজীর কাজ হচ্ছে পৃথিবীর সমস্ত বিচার আচার করা। কি আমার আল্লাহ কিন্তু একদিন কাজী হইয়া বিচার করব, করব না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের ভিতরও তৃতীয় এজলাসে আছেন একজন কাজী যে নাকি বিচার আচার করে। এইবার চতুর্থ এজলাসে আছে একজন মুফতি, সে পৃথিবীর যত ফতোয়া ফুরকান রয়েছে সেগুলো সে তামিল করে বাড়ি দাও, অনেক দামি কথা, এগুলি মুখস্থ বিদ্যা না, এগুলি আমার নবীরে দান করছে, তাই বুঝে তোমারে আর আমারে দান করে নাই। আমার আল্লাহ যারে ভালোবাসে তার দোষ থাকে না, আগে পিছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে যে কণ্ঠ দিবে সে হচ্ছে কাট্টা
সুযোগের কি? আমার নবী কে এইগুলো দান করেছে জানা কি? অনেককেই দান করে নাই। পঞ্চম এজলাসে একজন হিসাব গ্রাহক রয়েছে, যিনি পৃথিবীর ভালো মন্দের হিসাব দেন। এবং ষষ্ঠ এজলাসে আছেন একজন আবেদ, যে জিকির এবং তসবি তসিপা নামাজ রোজা ইত্যাদি শিক্ষা দেন। সপ্তম এজলাসে রয়েছে একজন কারি, যে নাকি সর্বক্ষণ কোরআন শিক্ষা দেন। অষ্টম এজলাসে আছে একজন কামিল দরবেশ, তিনি আল্লাহর ধ্যানে মত্ত থাকেন, আল্লাহর জাত সেফাতের এলমে লাধনি এবং কামালিয়া কারামত ইত্যাদি শেখা থাকে। এবং নবম এজলাসে আছে একজন ওয়াইজকারী, তিনি দিবানিশি শুধু ওয়াজ করেন। একাদশ এজলাসে আছেন একজন কামিল মুর্শিদ, তিনি শরীয়ত তরিকত হাকিকত মারফত মুকাম মঞ্জিল ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। এবং একাদশ এজলাসে আছেন, একাদশ মানে এগারো, আরে যাও, একাদশ এজলাসে আছেন একজন মাশুক, সমস্ত পৃথিবীর তার প্রতীক আশেক হয়ে থাকেন। এইরকম বারো নম্বর যে এজলাসটি রয়েছে, এই এজলাসের মধ্যে শুধু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেখানে আদান প্রদান হয় এবং সে বাকাবিল্লার জগতে সেই বেলায়েতি রূপ ধারণ করে। এইরকম বারোটি এজলাস আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবী এখন দেখা গেল কোনো কিছুই কমতি নাই, সব কিছুই তার দেহের ভিতরে আছে। ছোট্ট করে একটি প্রশ্ন রেখে আমি ভাবের গান আরেকটি আপনাদেরকে শোনাবো। আমি আপনার কাছে শুধু জানবো, এই যে নবুয়তটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও আরেকজন নবী নবুয়ত পেয়েছিলেন, সেই নবীজি কে এবং কখন কিভাবে সেই নবুয়তটা পেয়েছিলেন, এই একটা প্রশ্নই তার কাছে আমি রেখে গেলাম। এবার একটা ভাবের গান ধরো। ওই যে মানিক, কই পাইলো মানিক? আল্লাহ দিছে, আল্লাহ দিছে। ওই যে দুই বন্ধু একটা কাঁঠাল কিনছে, মানে রাস্তায় বয়া খাইব, অনেকটা চালাক হেডে কয় দোস্ত তোর বাপে মরল কেমনে, ইমোশনে হিট করছে না, এখানে কইতেছে বাবার অসুখ হইলো ইন্ডিয়া লয়ে গেল, মানে কেমনে কেমনে মরছে একের বিরাট বড় কাহিনী, কইতে কইতে নিচের দিকে একের মরাও শেষ, সাইয়া দেখে নিচে দুঃখার রোয়া আছে, এখনে ও টের পাইছে, ও তো আসলে বাপের মরার কথা জিগায় নাই, ও তো আমার এদিকে একা কাঁঠাল বে খেয়ে লইতেছে, এখানে জিগায় তো দোস্ত তোর বাপে মরল কেমনে, মানে অন্তত দুইটা রোয়া তো খাই তুইব, এখানে কয় গাছে উঠছিল পড়ছে আর মরছে। এই দুটো ও খাইছে লেগে এরকম, এই যে দুই কথায় জবাব দিয়ে দিলাম, আল্লাহ দিছে। এখানে একটা গানের অনুরোধ করে পাঁচশো টাকা দিছে, তো এই টাকার লেগে আমি কোনোদিনও গান গাই না, কিন্তু টাকাটা ফেরত দিব না, এলে গান গাইতেব। মাস্টার ছাত্র রেজি গায়, এক পাশে জ্ঞান আর এক পাশে টাকা, কোনটা নিবা? ছাত্র কয় স্যার আমি টাকা নিব, মাস্টারে কয় আমি কিন্তু জ্ঞানটাই নিতাম, তো এই বাচ্চায় কয় হ বুঝছি তো, কয় কি কয় যার যেটা অভাব। আপনার জ্ঞানের অভাব জ্ঞান নিতেন, আমার টাকার অভাব। আমার টাকার অভাব, টাকা ফেরত দিতেছি না,
আগে একটা গান আমি গাইয়া লই। ওই আমি করি নাই করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদে মো করিও আমার উম্ম, ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদে মো করিও আমার উম্ম, করিও আমার উম্ম, জন্মের আগে পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে, এ আমি এতিমে নিখিলে মরেছে মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে, ও আমার পিতাকে আমার মাতাকে আমার মাতাকে আমি করি নাই খেদে মো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে এ বাঁচিয়া যদি গো থাকে ওরে
বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে মানুষ আল্লায় পায় সেই খানা লেত্তুর দিয়া বয় বয় হন কি কই আপনাকে এলাকার এমপি হইল এবি তাজুল ইসলাম উনি যদি আপনাদের কারো বাড়িতে আইসা কয় আমি সেটা ভাত খামু যত বড় গরিব হোক খাওয়াইব কি না কেউ না করব ভিক্ষা করে যে খায় হ্যাঁ না করব না করতো না আচ্ছা শেখ হাসিনা যদি আয়া কয় এ যুবক শেখ হাসিনা যদি আইসা কয় আমি তোমার বাড়িতে একমুঠ ভাত খামু না করবেন করবেন না আচ্ছা আল্লাহর রসুল যদি আইসা কয় আমি একমুঠ ভাত খামু এই পৃথিবীতে তারে না করার মতো কোনো মানুষ আছে আল্লাহ নিজে যদি আয়া কয় একমুঠ ভাত খামু আছে না করার মতো কারো সাহস সাহস তো দূরের কথা নিজের জীবনটা তার হাতে তুলে দিল কিন্তু দুর্ভাগ্য আল্লাহ কয় তোমার মা বাবার মুখে যদি তুমি একমুঠ ভাত দিলা ওই ভাতটা আমি খাইলাম কিন্তু বড় দুঃখের বিষয় মানুষ যুবক সন্তানেরা বিয়া শাদি করতে পারলে সেই মা বাপ ভুলে যায় অনেক এরকম যুবক আছে মা বাবার মুখে ভাত দিতে চায় না কথা ঠিক কিনা এ ইব্রাহিম আমরা সকাল হলে চলে যাব এত বড় অনুষ্ঠান এত আয়োজন এত খরচ আপনাদের কাছে কি রেখে গেলাম আপনাদের কাছে
আমি হাত পাও ধরে অনুরোধ করি, আমার এই একটা কথা যদি এই এলাকার যুবক ভাইয়েরা আমল করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার জন্য জান্নাত নিশ্চিত, তার জন্য জান্নাত নিশ্চিত। এই পৃথিবীতে আল্লাহ রসুলের পরে মা বাবার চেয়ে বড় কোনো বন্ধু নাই, বড় কোনো বান্ধব নাই। কিন্তু দুর্ভাগ্য সেই মা বাবাকেই নিজের অজান্তে অবহেলা করি। কোন কোন সন্তান আছে মনে মনে চিন্তা করে বিয়াটা একবার করতে পারলেই হয়, বিপদ হইয়া গেল আর মা বাবার খবর লমুনা নিয়ত কইরা বইয়া থাকে। তো এরম একটা বিয়া কইরা বাপ মা থুই আলাদা হয়ে গেছে গা, এটা নদী না? তো এরকম একটা নদীর মধ্যে ওই পোলায় ওই নৌকার কিনারে বয়ে বয়ে পায়খানা করিয়া দুই আড্ডা হস্ত আছে, আমরা তো এক হাতে পানি ডালি আরেক হাতে ও দুই আড্ডা হসে। তো একজন মাত বরাবর ওই নৌকা দিয়া হন দিয়া যায়, কয় কি রে দুই আড্ডা হসস কেন? কয় মাত বর সব বড় ভুল করে লাইছি। কয় কি? কয় বিয়া কইরা বাপ মা থুইয়া বলে আলাদা হয়ে গেছি, সকালে এক দুপুর বেলায় কামের জ্বালায় সময় বাইর করতে পারতাছি না কোন সময় আগুম আর কোন সময় হুসুম, এর লেগে দুই আড্ডা হুসা সময় বাঁচাইতেছি। এই যুবকেরা যারা মনে করো বাপ মার খেদমত করবা না সংসার নিয়ে আলাদা হইয়া যাইবা, তারা এরকম দুই আড্ডা হোসার লাগে রেডি হয়ে থাকো। আল্লাহ আর একটা কথা কি কইছে জানেন? যেই সন্তান বাপ মার অন্তরে কষ্ট দিল রোজ হাসরের দিন, সে যত বড় পরহেজগারই হোক না কেন আমি তার চেহারার দিকে তাকাইব না, আমি আমার ফেরেশতাদেরকে হুকুম করব রে টানতে টানতে জাহান্নামে নিয়ে পালাই দিয়া। সারা জনম আমল করছেন, সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। তাই বাবারে মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, ও মানুষ সে খানা খায়রা বানা। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, ও মানুষ সেখানা পায়রা পানা। শাহালম সরকার বলে তাই দরকার, শাহালম সরকার বলে তাই দরকার, পিতা মাতার নেক বরকত